সেভাবে কিন্তু মানুষের মনোবল থেকে আমরা জি করার চেষ্টা করি। তারপরে যখন এই 25শে মার্চের ভয়াল কাল রাত যখন পাক বাহিনী নৃশংসভাবে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে, তখনই আমরা 29শে মার্চ আমরা হাতিয়ে যাই এবং সেখানেই শুনলাম যে আমাদের ভারত দিয়ে আমাদের প্রশিক্ষণের জন্য লোক নেওয়া হচ্ছে। তারপরে 30শের দিকে আমরা তখন কাজিরা পর্যন্ত পৌঁছি, সেখানে আমাদের মোস্তাফিজুর রহমান সাহেব ওনার সাথে ছাত্রলীগের প্রাক্তন বড় নেতা ওনার সাথে দেখা হওয়ার পর উনি বলছেন একা ভারত গিয়ে কোনো লাভ নেই, তোমরা আবার রামগতি যাও, রামগতি সেখান থেকে অন্তত পক্ষে 11 জনকে নিয়ে আসো। এরপর আমরা রামগতিতে আসি, আমার সাথে শাহ আব্দুল মাজেদ, আব্দুল মতিন, আব্দুল ওহাব, আব্দুল বাসের জিহাদি এদেরকে সহ আমরা 11 জন একত্র করে রাতের অন্ধকারে আমরা ভারত গিয়ে রওনা দিই। পথিমধ্যে আমরা ডাকাতে আমাদেরকে ধরে ধরে আমাদের কাছে 2-4 পয়সা যা ছিল সেগুলি নিয়ে গেল। তারপর যা হোক দুদিন পর আমরা একটানা হাঁটার পর আমরা সুতাকলা খুঁজলাম, তখন তো আমাদের অবস্থা খুব জড়সড়, কারণ পাটা ফুলে টুলে শেয়ার সাংঘাতিক ভয়াবহ অবস্থা। সেখানেই আমাদের সৌভাগ্যক্রমে আমাদের আসম আব্দুর রব্বাইয়ের সাথে আমাদের দেখা হলো। রব্বাই সেখান থেকে আমাদেরকে নিয়ে গেলেন বেলুনিয়া। সেখানে আমরা উদয়পুর ট্রানজিট ক্যাম্প কিছুদিন ছিলাম, থাকার পরে আগরতলায় পাঠ নিয়ে গেলেন, সেখানে শ্রীধর বিরাজ আমরা কয়েকদিন থাকার পরে এরপর আমাদেরকে রব্বাই, আমি এবং আমাদের বাড়ির আমার ভাই শাহাবুদ্দিন মাজেদ এই দুজনকে আমাদেরকে পাঠিয়ে দিলেন দেরাদুন। দেরাদুন সেখানে আমরা দেরাদুন থেকে প্রথম বেশি হাসানুল্লাহ ইনভাই, শরীফ নুরুল আম্বিয়া এরা সহ প্রথম আমরা দেরাদুন থেকে প্রশিক্ষণ নিই। আমাদের দেরাদুনেই সেখানে কিন্তু আমাদের নোয়াখালী জেলার মাহমুদুর রহমান বেড়াচ্ছেন ছিলেন আমাদের জেলার নেতা, সেখানে আমাকে 1-1.5 মাসের মতো প্রশিক্ষণ দিয়ে আমরা আবার ফিরে আসলাম প্রশিক্ষণ নিয়ে আমরা ফিরে আসলাম আগরতলা। সেখানে আমাদের উদয়পুর ট্রানজিট ক্যাম্পে 2 দিন ছিলাম। থাকার পরে সেখানে শেখ ফজলুল মনি তিনি আসলেন, ব্রিফিং দিলেন, অস্ত্র দিলেন, আমাদের প্রথম 11 জনকে নিয়ে প্রথম আমরা বাংলাদেশের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের টোটাল বেসে 211 জন ছিল, আমরা একসাথে বাংলাদেশের তখন দেখলাম যে বাংলাদেশে শেয়ার ভয়াবহ অবস্থা, টোটাল বাংলাদেশেই কিন্তু তখন পাকিস্তান আর্মি ঘেরাও করে রেখেছে। সে সময় কিন্তু যে সমস্ত রাজাকাররা কিন্তু আমাদেরকে ধরার জন্য ছিল, তারাই কিন্তু আমাদেরকে সাহায্য করে আমাদেরকে মোটামুটি আমাদেরকে এলাকাতে পৌঁছিয়ে দিতে পারে এবং এত সুন্দর একটা ব্যবস্থা তারা করেছে। হারিকেন তাদের কাছে হারিকেন ছিল, হারিকেনদের এক পাশে লাল আর এক পাশে হলো নীল রঙের কাগজ বানানো, আমাদেরকে আগেই ব্রিফিং দিল লাল যখন দেখবেন আপনারা শুয়ে যাবেন, বুঝবেন যে পাকিস্তানে আর্মি আসতেছে, আবার সবুজ যখন আমরা আপনাদের হারিকেন দেখাবো তখন আমরা ওই আলো সবুজ দেখলে আমরা আবার রওনা দেব। এইভাবে আমরা 2 দিন সে অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে আমরা আমাদের রামগতিতে পৌঁছলাম। সেখানে চরে একটা বাওয়াল বলে আমরা উঠলাম, প্রথমে
তারপর আস্তে আস্তে রেগে করি তখন দেখবেন তো রাম রুজিতে এরই মধ্যে পাকিস্তান আর্মি রাম রুজিতে প্রবেশ করেছে, পেয়াদা কাটিয়ে জায়গা নিয়েছে, নিয়ে তখন মোটামুটি এক রকমটা সম্পূর্ণভাবে তখন শত্রু প্রবলিত হয়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে আমাদের কিন্তুকালীন আমাদের মোটামুটি ক্যাম্প ছিল অস্থায়ী ক্যাম্প বলা যায়, কারণ যেহেতু এয়ার রেডিংয়ের বস ইয়ে ছিল হয়েছিল পাকিস্তান আর্মি যেহেতু আমাদের লোকেশন যদি লোকেট করতে পারে তাহলে যে কোনো সময় এয়ার ড্রফিং করতে পারে, যার জন্য আমরা কখনো চরের মধ্যেই কখনো এই ঘরে কখনো ওই ঘরে কখনো ওই ঘরে এইভাবে হয়তো গরু ঘরের মধ্যেও এইভাবে আমরা তখন ছিলাম, আমাদের স্থায়ী কোনো ক্যাম্প ছিল। এইভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঘরে অনেক সময় একটা পাকের ঘরে আমরা ছিলাম, সেটাও আমাদের আশ্রয়স্থল ছিল। আবার কোনো অনেক সময় বাঘ হয়ে আমরা চারজন পাঁচজন করে এক এক ঘরে এইভাবে আমরা অবস্থান করতাম। আমাদের প্র্যাকটিক্যালি আমাদের কোনো মানে কেন এক দেড়শো লোক একটা জায়গাতে আমরা অবস্থান করব এমন কোনো অভিজ্ঞতা ছিল তখন ছিল। প্রথমে আমরা আমরা বাজার অপারেশন করলাম এবং অপারেশন করে সেখানে একটা জায়গায় হত্যা করে অস্ত্রশস্ত্র নিয়ে গেলাম। আলেকজান্ডার অপারেশন করলাম সেখানেও রেখা কারণ তখন কিন্তু শুধু ছোটো ছোটো শুধু রেখা কারণ অপারেশন। তারপরে আমরা চিন্তা করলাম যে না বড়ো আকারে আমাদের অপারেশন করতে হবে। এরই মধ্যে আমাদের দ্বিতীয় বেস তৃতীয় বেসও আসলো, তখনই বলা হলো সেখান থেকে ভারত থেকে জানানো হলো আমাদের রামবতী এবং কমলনগর বর্তমানে অর্থাৎ বৃহত্তর রামবতী থানা মজিদ বাহিনীর কমান্ডার করা হয়েছে। তা আমি সেই অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরেই এখন এই আমি এখন মনে করলাম যে একটা বড়ো একটা অপারেশন পাকিস্তান আর্মির বিরুদ্ধে করতে হবে। তখন পাকিস্তান আর্মি রামবতী বাজারে তারা দুই ভাগে বিভক্ত ছিল, থানায় ছিল ইয়ার রাজাকার এবং বলে পুলিশ, এবং সেখানে একশোটা রাইফেল তারা এনেছে, এনে মানে রাজাকার থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিয়ে করে দিবে আরও শক্তি বৃদ্ধি করার জন্য। আমরা চিন্তা করলাম যে এই অস্ত্রগুলি আমাদের কিনে নিতে হবে। আমরা দুই ভাগে বিভক্ত হলাম, একবার পাকিস্তান আর্মিকে আটকাবে আর আমরা থানায় ঢুকে অস্ত্র নিয়ে যাবো। দু ঘন্টা পর্যন্ত প্রচণ্ড যুদ্ধ হলো আমাদের সাথে। এক পর্যায়ে আমরা থানায় ঢুকলাম, ঢুকে সেখান থেকে একশো রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলা বারুদ নিয়ে আমরা সেগুলি আমাদের আবার চলে নিয়ে গেলাম। এরপরেই কিন্তু আমাদের যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে, কারণ একশো আগস্ট পাওয়া মানে নতুনভাবে আমাদের একশো জনকে আবার আমাদের সেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা বিহার একটা মুক্তি বাহিনী বা মুক্তি বাহিনী গড়ে তুললাম। তারপরে আস্তে আস্তে কিন্তু পাকিস্তান আর্মির সবখান থেকে মার খাওয়া আরম্ভ হলো। এরই মধ্যে ভারত আমাদেরকে স্বীকৃতি দিল। দেওয়ার পরে যখন সৈন্যরা ভারতীয় সৈন্য তখন বাংলাদেশে প্রবেশ করল, তারপরেই কিন্তু পাকিস্তান আর্মি আমাদের রামগতি থেকে তারা ডানগোর যুগে সমস্ত জায়গাতেই কিন্তু আস্তে আস্তে তখন পাক বাহিনী কিন্তু ডাকা তৈরি ডাকা দিকে নিয়ে যাচ্ছে, মানে জেলা থেকেও পর্যন্ত সব প্রত্যাহার করা আরম্ভ হয়েছে। এরই মধ্যে আমরা শুনলাম যে পাকিস্তান আর্মি রামগতির যারা আছে তারা সেখান থেকে ডানগোর যুগে চলে আসবে। আমরা বলছি যে না, এটাই আমাদের শেষ সুযোগ, আমরা একটা পাকিস্তান আর্মিকে চলে যাবো না। আমরা পথের মধ্যে অ্যাম্বুশ করলাম, ঠিক গাঙ্গোরে যখন তারা উঠবে এই মুহূর্তে আমরা দুদিন থেকে এনার্জি দিয়ে বিকাশ পাওয়া আরম্ভ করি। পাকিস্তান আর্মি বেশ কয়েকজন মানে নিহত হলো, তাতে লাস্ট গাঙ্গোরে তুলে ফেললো, আর গাঙ্গোর যখন চলে যাবে এর মধ্যে বাকিরা সেখান থেকে আর কি উঠতে পারলো না। এরা তাদের পাশে একটা কমিউনিটি সেন্টার ছিল, সেই কমিউনিটি সেন্টারে চোদ্দজন তারা সেখানে কমিউনিটি সেন্টার আটকা করলো। দুদিন আমাদের সাথে একটা যুদ্ধের পরে তাদের অস্ত্র টস্ত্র সব শেষ হয়ে গেলো, খাদ্য শেষ, তারপরে যায় শেষ পর্যন্ত তারা এইভাবে আমাদের একটা মনে হয়। এর মধ্যে সৌভাগ্য হলো একজনকেই কিন্তু আমরা পেলাম জীবিত অবস্থায়, ছয়টা গুলি খেয়ে জমির মধ্যে পড়েছিল, ওকে পরবর্তীকালে আমরা নিয়ে আসলাম। এবং এই জীবিত আর্মিটাই আমরা তৎকালীন আমরা আবার বঙ্গবন্ধুকে যখন আমরা অস্ত্র সংবরণ করি, সংবরণ করে তার সাথে ওই পাকিস্তান আর্মিটাও আমরা সেখানেই কিন্তু রেসকোর্স ময়দানে জমা দিই। থানা কমান্ডার মোশারফ ভাই হাতিয়ার রামগতি জুন কমান্ডার আর মাহমুদ রহমান বেলা চার ছিলেন আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালী জেলা মসজিদ বাহিনী কমান্ডার। 1971 সালের মুক্তিযুদ্ধ এটা কিন্তু আমার জীবনের একটা গৌরবজ্জ্বল দিক। আমার মনে হয় আমি জীবনে যাই কিছু করিবে না করি, আমার জীবনের যে শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ অর্জন যেটা আমি মনে করি সেটা হলো মুক্তিযুদ্ধ। এবং এটা জাতির জীবনে যে মুক্তিযুদ্ধটা একবারই আসে বারবার আসে না, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি সেই মুক্তিযুদ্ধের একজন অংশীদার গৌরব একটা সে অধিকারী হতে পেরেছি। 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যথেষ্ট লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ গিয়েছি বা অংশগ্রহণ করেছি। 1975-এ বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে কিন্তু এরপরে কিন্তু আমাদের যে জিনিসটি আমরা পেয়েছিলাম অল্প সময়ের জন্য, বঙ্গবন্ধু যে জিনিসটি একটা ধ্বংসপ্রাপ্ত দেশকে স্বাধীনতার পরে
ঘুরতে চেয়েছিলেন তার নিজের যে চিন্তাধারা দিয়ে, আমাদের চিন্তাধারা দিয়ে। আমাদের সকল দুর্ভাগ্য হলে 75-এ 15-ই আগস্ট জাতির জনকে হারানোর পরেই আবার সে স্বাধীনতার বিরোধী শক্তি অপশক্তি যখন বাংলায় আসলো, আসার পরেই কিন্তু আমরা আসতে হবে স্বাধীনতার মূল্যবোধটা আমরা হারিয়ে ফেলেছি। পরবর্তীকালে জাতির জনকের পুণ্য এসেছে, আবার দৃঢ় হাতে তিনি এখন দেশের পরিচালনার ভার নিয়েছেন। আমরা মনে করি বর্তমানে আমাদের যে সমস্ত অসম্পূর্ণ মুক্তিযুদ্ধগুলি যেগুলি আমরা করার, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা মনে করি আমাদের স্বপ্ন আস্তে আস্তে কিন্তু আমরা অভিষ্ট লক্ষ্যে বুঝতে পারছি। আমাদের সবচেয়ে বড় জিনিসটা যে সম্পর্কটা ছিল, জনগণ আমাদেরকে ভালোবাসত, আমাদেরকে এই জন্যই ভালোবাসত যেহেতু আমরা জনগণদের উপকারেই কাজ করতাম, জনগণদের পাশে ছিলাম, তাদের দুঃখে আমরা সাথী হতাম। আমরা সবসময় এইভাবে কিন্তু আমাদের ছাত্র জীবনটাকে আমরা অতিক্রম করেছি। চাঁদার জন্য কখনো আমরা হাত পা দিলাম, কষ্ট করেছি, দীর্ঘ পথ আমরা হেঁটেছি, কিন্তু কখনো কারণ উপলব্ধি হলো। কিন্তু বর্তমান যে যুব সমাজ তারা আজকে যে অবস্থা হয়েছে, সবচেয়ে বড় কথা ছাত্র রাজনীতি। এটা আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলতে পারি, এটা এখন বর্তমান ছাত্র রাজনীতির পর্যায়ে নেই। এই ছাত্র সমাজ আজকে মদাসক্ত ছাত্র সমাজ, আছে চাঁদাবাজি করে ছাত্র মাতা, যে বই পুস্তক রেখে অস্ত্রবাজি করে। আমি যুব সমাজের কাছে আমরা ব্যক্তিগত আহ্বান থাকবো, আমরা যেই স্বপ্নে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যেই স্বপ্ন নিয়ে সোনার বাংলাদেশ ঘুরতে চেয়েছিলাম, যদি আমাদের যে ছাত্র জীবনটা 1971-এর পূর্বে আমরা যেভাবে ছাত্রত্ব নিয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা তরুণ সমাজকে বলবো তোমরা অন্তত পক্ষে আমাদের পদাঙ্ক অনুসরণ করো। ঠিক 1971 সালে যে ছাত্রত্ব আমরা যেভাবে করেছি, যেভাবে আমরা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, এই জন্যই যে যেহেতু আমাদের মধ্যে কোনো লোক লালসা ছিল না, আজকে ছাত্র সমাজ পুনরায় লোক লালসা হয়ে গেছে। তোমরাও আমরা কামনা করি তোমরা আগামীতে লোক বা লালসা মুক্ত হয়ে সকল প্রকার অপকর্ম থেকে দূরে থেকে, চাঁদাবাজি থেকে দূরে থেকে, সুন্দরভাবে বই পুস্তক পড়ার মাধ্যমে আগামীতে সুন্দর একটা জীবন তোমরা গড়ে তোলো। আগামী বাংলাদেশ তোমাদের মুখের পানে তাকিয়ে আছে, আমরা চাই আমরা যে দৃষ্টি করতে পারিনি আমাদের আরাধ্য সোনার বাংলা তোমাদের মাধ্যমে করা সম্ভব। সবাই ধন্যবাদ।